পেয়ারা গাছ, কিন্তু আশ্চর্য এলো একটা পেয়ারা পড়ে গেছে। আল্লাহ, পেয়ারা পড়ে গেছে, পেয়ারা তো পড়ার কথা ছিল না। এটা কি কালকে রাত? লিচু একটু কম আসছে, গতবার এসছে অনেকটাই কম আসছে, এতটাই কম আসছে মানে বিগত যত বছর যাবৎ এখানে লিচু ধরতেছে এত কম আসে নাই। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমার লিচু গাছ, মানে সারাদিন যেগুলার পিছনে আমি সময় ব্যয় করি আজকে সবগুলো আপনাদের দেখাবো। এটা লিচু গাছ, একটু এটা কি প্যারালাইস হয়ে গেছে নাকি, ফেটে গেছে, প্লাস আপনার ইয়ে বেরিয়ে যাইতেছে ভিতরের যে পানিগুলা। লিচু একটু কম আসছে, গতবার এসছে অনেকটাই কম আসছে, এতটাই কম আসছে মানে বিগত যত বছর যাবৎ এখানে লিচু ধরতেছে এত কম আসে নাই। লিচু উপরে কিছু আছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি চলবে আর কি। এবার লিচু গাছের এই এতদূর আনার পিছনে যত পরিচর্যা করা হয়েছে আমার ভিডিওতে দেওয়া আছে, এর আগে দিছি, দেখে নিতে পারেন। মানে অল্প কিছু থাকা অবস্থা মানে এগুলো পড়ে যেতে দিইনি আর কি, আল্লাহ ভরসা ছিল, আমি পরিচর্যার কোনো ঘাটতি রাখি নাই। এইখানে আছে একটা দেশি মুরগির কবিতরের ঘর, ছাড়া হয় না এখনও, ছাড়বে এখন। ডাল পড়ছে, সবগুলো ই রেডি হয়ে গেছে, বের হইব দেখে। ভিতরে আছে অনেকগুলা বাচ্চা ডিম নিয়ে বসে আছে। এখানে আছে একটা ডালিম গাছ, এটা মানে বৃষ্টি কালকে গতকাল রাত্রে ঝড়ি বৃষ্টি হয়েছে পড়ে গেছে, ঠিক করতে হবে। হলো পেয়ারা গাছ, কিন্তু আশ্চর্য হলো একটা পেয়ারা পড়ে গেছে। আল্লাহ, পেয়ারা পড়ে গেছে, পেয়ারা তো পড়ার কথা ছিল না। এটা কি কালকে রাত্রে ঝড়ির কারণে কোনোভাবে আঘাত লাগছে? ছোট্ট গাছে কত পেয়ারা, এদিক দিয়ে আবার ফুলও ফুটতেছে কিছু। এখানে কিছু আছে, এদিক দিয়ে আছে, এখানে আছে একটা বিদেশি জাতের মাটার চারা। এই এই মাটার চারাটা এতটাই মানে কিছুদিন পর পরে রোগে আসে, দেখতেই পাচ্ছে পাতাগুলো কুকড়ানো, মানে এই গাছগুলো এতটাই মানে যেতে থাকে, যতই আপনার ই করবেন মেডিসিন করবেন তার মধ্যে ওরা গাছ ফল আসছে, এখান দিয়ে ফল আসছে কিছু। এই 7 দিন আগে আপনার এখানে আমি কীটনাশক স্প্রে করা হয়েছে, তারপরে ওই যে বিগুলো চলে আসতেছে। এখানে একটা নিচে ছিল একটা আঙ্গুরের চারা, ওটা সরানো হয়েছে, এই একটা মাল্টার চারা আগের চেয়ে সুস্থ আছে। আবার আজকে দেখি যদি পারি বিকেলবেলা কীটনাশক স্প্রে করবো, ঢেলো ডালি মেলি। এগুলোর পিছনে সারাদিন সময় ব্যয় করা হয় আমার। বাড়িতে এখানে আছে একটু একটা লাউয়ের ঝাড়, এটা পড়ে গেছে বাতাস, কালকে মোটামুটি বাতাস প্লাস বৃষ্টি হয়েছে।
ডিস্টার্ব চলে আসছে, ও যদি ডিস্টার্ব না তখন পায়ের নিচে বেড়ে যায়। ডিস্টার্বে মানে খাবারের জন্য সবসময় গেউ 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 গেউ। এটা হলো আপনার কি কয় কমলার চারা, এটা হলো বীজ থেকে হওয়া কমলার একটা ই গাছ। গাছে আল্লাহ জানে কী ফল কবে আসবো, তবে চেহারা দেখে ভালোই মনে হইতেছে, মনে হয় দ্রুতই চলে আসবো। এটা হচ্ছে আপনার কদবেলের চারা, বুঝতেই পারছেন বয়স হয়ে গেছে কিন্তু একটু আকারে বড় হয়েছে কম, এখানে একটু রোদ কম পাইছে বিদায় এরকম হয়েছে, কিন্তু বর্তমানে রোদ পাচ্ছে এই জন্যে নতুন পাতা ঘুষি পাতা ছাড়তেছে। এইখানে আছে একটা লাল পেয়ারার জাতের যে পেয়ারা গাছ, অনেক পেয়ারা আসছে কিন্তু আর ইগুলো দিচ্ছে ছত্রাকনাশক, যে পোকাগুলো থাকে ওগুলো আক্রমণ করছে, কীটনাশক স্প্রে করতে হইব। এটা হলে আপনার একটা ইয়ের চারা কমলার বীজ থেকে হওয়া, এই যে দেখছি লাল পেয়ারা, সব লাল পেয়ারার জাত। এগুলার পিছনে সারাদিন আমি পরিচর্যা। এখানে বেগুনের চারার কী অবস্থা, কয়েকটা বেগুনের চারা আছে, এগুলো তো মানে বয়স হয়ে গেছে, তার মধ্যে বেগুনের অনেকই আছে, ফুল আসতেছে, আসছিল বেগুন বড় হয়েছিল, ওগুলো নেওয়া হয়েছে। এখানে ওই যে ইয়ে আছে দেখতে পাচ্ছেন, বেগুন আছে, নিচ দিয়ে কিছু আছে, ফুল আসতেছে পর্যাপ্ত। আবার এইখানে আছে লেবুর একটা ই, এই একটা পেয়ার চারা, এখানে অনেক পেয়ারা, অনেক এই পেয়ারের চারা, মানে বাড়িতে অনেক পেয়ারার চারা আছে পর্যাপ্ত, সমস্যা নাই, প্রত্যেকটা গাছেই পেয়ারা আছে, ছোটো গাছ দেখতে পাবেন ছোটো, এখান থেকে এই পর্যন্ত গাছ কতটা পেয়ারা আসছে। আছে একটা বড়ই, বড়ই আপেল বড়ির চারা, কিছুদিন এক মাস দুই মাস আগে বড়ি খাওয়া হয়েছে, আবার নতুন করে ফুল চলে আসছে, এই দেখে প্রত্যেকটা ইয়েতেই ফুলের ইয়ে আছে। তার পাশেই শশা গাছের একটা ইয়ে আছে, তো ইয়ে দিয়েও একটু ফুল চলে আসতেছে শশা গাছের ইয়েতেও। ছোট্ট ফার্ম, তার মধ্যে কিছু গরু আছে, এই দেখেন বিড়ালের অবস্থা, ও খালি দৌড়াদৌড়ি খাবার দেওয়া, এটা খালি খাবার দেওয়া। তো আরেকটু আর কিছু জিনিস আছে যে আমি দেখি, সেটা হলো এখানে দেশি মুরগি আছে, প্লাস কোয়েল পাখি, দেশি মুরগির বাচ্চা, সব কিছু নিয়ে সারাদিনের সময় ব্যয়। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।